কমিউনিষ্ট বাৰ্থ হা কটন লুকুৰক কক নানশগৈ মেনিফেষ্ট' চনামি বৰগ অ মেনিফেষ্ট' চামখা চাইনা তে পাকিস্তান ন খুচি খাইনাবাগৈ বাৰ্থ হা কটন বৰ ৰগ ন কমিউনিষ্ট নাপৰ্ট খাই আবন বাগেই ন ভাৰত চিটিজেন ৰগ ন য়াক মান্য খাইন বাগেইটংঘা কমিউনিষ্ট কারাকসাল আগ্রী প্রাইভেট হটেল সাজা ককথম পান্ডা ও কমিউনি স্ট্রক মেনুফেস্টো নী অবহায় সাকা সালতং ত্রিপুরা বিজেপি পাতায় বিপ্লব কুমার দেব আেনফেস্ট যদি

না থামকে পাকিস্তানে চাইনা রক সমি ভারতনি নুক্লি ওেপনস নস্টক খাইনি কক সও তঙ্গ বাত কম্যুনি রক ব চাইনাতে পাকি্তাননি সুর কেন কক সও টংগো আশা লো নুক্লি ওয়েপনস না মানে লাইব মানুষই কক সও খুনারা বিপ্লব কুমার দেব বার্ড হাক্ত নি মন্ত্রী বক্রক অটল বিহারী বাজপেয়ী জেফ্রু নিউক্লি ওয়েপন্স ন এগজামিনাইকা আজর ও ভারতনি ফান নগ অ্যামেরিকা খবই যত পফুল হাকতরক বার হাকত নাম থংনি বখা তৈ ফানই ক্রাক খাইন বাক ইকনমিক সেনশন নগোগী রা ফিবা আবো ইয়গুলো অটল বিহারী বাজপেয়ী তৈ তরক তরক খাই যত সেনশন তৈ নজাকা

থেয়াবা বার হা কত সিনতী কম্প্রমাইজ খাই অ দেশ গান্ধীজী নি দেশ সরদার নি দেশ নেতাজী সুভাষ চন্দ্র বোস নি দেশ রবীন্দ্রনাথ ঠাকুর নি দেশ তে দেশ তৈ অ দেশ টংতই ন কমিউনি স্ট্রক বার হা কত কেবেনি মেনিফেস্টো সামকা আশালে পান্ডাবও হাস্তে নিকচা সুরে বিপ কুমার দেবসা তে বাইশ বাক মানিক বাবু হা কটন নেকক নি কক সও দি বিনি বদল অবহায় মেনিফেস্ট দিখাইকা বরক বদল যা বরক আবো মানি মানে নাহারায় তামে বগে হ্যা কমিউনি রং তানীব বদল কতর বরক ভারতনি হুকম মুকুমন মূসাবো বুচি আবো নি বগে নামলা নীব রমান কক সী বার হা কত লুক রক নাই মানিক প্রধানমন্ত্রী প্রকরণে যখন অ্যাটমিক এনার্জি টেস্ট করলেন পরীক্ষণ করলেন তখন আমেরিকা সহ সমস্ত শক্তিশালী দেশগুলো ইউরোপিয়ান দেশগুলো ভারতবর্ষের উপর পাবন্দি লাগানো হলো আর্থিক পাবন্দ ইনক্লুডিং ইউএস আর্থিক পাবন্দ কিন্তু পরবর্তী সময় অটলজি রণকৌশলের কারণে ভারতবর্ষে বড় বাজার এনারা ধীরে ধীরে সেই আর্থিক পাবন্দী উঠিয়ে নেওয়া হলো কিন্তু ভারতবাসী করুন সাংবাদিক বন্ধুরা আপনারা যখন নিউক্লিয়ার পরীক্ষণ করা হলো প্রখরণে কে আমরা গর্ব করিনি কে ভারতবাসী কেউ ছিল আমরা কোন জায়গায় ছিলাম প্রত্যেকটি ভারতবাসী যেমন না খেয়ে থাকবো একবেলা বেলা লাখিয়েছে আর্থিক পাবন্দে ঠিক আছে কিন্তু আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবোই আর কমিউনিস্ট ম্যানিফেস্টো ক্লিয়ার বলছে যে আমার সমস্ত নিউক্লিয়ার ওয়েপেন্স ডেস্ট্রয় করে দেবে না তার মানে পাকিস্তান চাইছে এটা পাকিস্তান বলে চীন বলে আজকে এমন একটা রাষ্ট্রবিরোধী পার্টি এদের তো এই মাটিতে থাকা উচিত নয় যারা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এদেরকে এই ভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া উচিত আর আমার মনে হয় এদেরকে অন্য দেশও জায়গা দেবে না চীনে এক ঘন্টা জায়গা এদেরকে দেবে না ভারতের মানুষ ওনারাদেরকে পছন্দ করছেন ওদানকে ভোট দিচ্ছে না তার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে এই ম্যানিফেস্টো রিলিজ করে পাকিস্তানকে আর চীনকে খুশি করার জন্য ওখান থেকে না ওনাদেরকে ফান্ডিং করা হয় কি অবস্থা দেশ বিক্রি করে খাব আরে আমরা মরে যাব তব দেশের রাষ্ট্রের সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করবো না তোর তাহলে এক ভালো না খাবো স্বাভিমানে থাকবো উই আর ইন্ডিয়ান উই আর আমরা ভারতবাসী এ দেশ গান্ধীর দেশ এ দেশ সর্দার পল্লব ভাই প্যাটেলের দেশ দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ রবীন্দ্রনাথের দেশ বিবেকানন্দ দেশ আর এই দেশে এসে কমিউনিস্ট দু হাজার চব্বিশে যখন গুগলের জামানা তখন এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করে আমি বাকিগুলো পড়ছি না সবগুলো পড়লে আপনাদের ভয় লাগবে আতঙ্ক লাগবে মনে মনে হবে যখন আতঙ্কবাদী এটা রিলিজ করেছে কোন কোন রাজনৈতিক দল কিভাবে এইসব ম্যানিফেস্টো রিলিজ করতে পারে ধুকার জানাই আপনাদের মাধ্যমে এই রাজ্যের কমিউনিস্ট পার্টির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব যিনি চারবার মুখ্যমন্ত্রী ছিলেন কথায় কথায় বারবার সংবিধান বাঁচানোর জন্য এবার উনি হাত চিহ্নে ভোট দেবেন উনি রাষ্ট্র বাঁচানোর জন্য রাষ্ট্রের অস্তিত্ব বাঁচানোর জন্য ওনার ম্যানিফেস্টো কি রাষ্ট্রের অস্তিত্ব বাঁচাচ্ছে ওনার ম্যানিফেস্টো সংবিধান রক্ষা করছে আমি প্রথম দিন থেকে বলেছি এরা ভারতকে ভালোবাসে না ত্রিপুরার মাটিকেও ভালোবাসে না এদের পার্টি সর্বস্ব পার্টি যা বলবে তাই করবে না ভারতের সংস্কার বুঝে না ভারতবর্ষের রীতিনীতি আর তার জন্যই তো মানিকবাবু মানে মানিক সরকার বিলুনিয়াতে গিয়ে বলছেন রামলালার যদি ভগবান হয়েই থাকে ওনার বলার টোন কি এটা বিশ্বাস ভারতবাসী বিশ্বাসের উপরে আঘাত আনছেন আমাদের সংস্কৃতি আমাদের সনাতন উপরে আবন লগি ইন্ডিয়ান নি এলায়েন্স নতুই সুং মঙ্গতি শাখা বিপ্লব কুমার দেব বটেব শাখা ইন্ডিয়া নি বদল রক কিরং কিরং নি হাসতেও জুদা জুদা ম্যানিফেস্টো টিকলাই গা নি বিশিংগ কোন থানসা করে যে ম্যানিফেস্টো আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা মানুষের হিতে করেছি ইন্ডির যে গঠবন্ধন গুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে যেমন আর জেডি আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে তো কিসের গোটবন্ধন আমরাও অটলজি সরকার থেকে আমাদের এর একটা ম্যানিফেস্টো হতো বিজেপির আলাদা থ্রি সেভেন্টি আর্টিকেল থার্টি ফাইভ রাম মন্দির বিজেপির ছিল কিন্তু আমরা যখন অ্যালায়েন্সে গিয়েছিলাম খেয়াল আছে আপনারাও জানেন যে আমরা এর একটা কমন মিনিমাম প্রোগ্রাম আমরা লাগু করেছি ওটাতে আমাদের মূল ইস্যু কিন্তু ইন্ডি কাহাকে ইন্ডি মানুষকে আবার বেবক্য বানানো বিষয় খনা এবার সেভেন্টিন এপ্রিল সাল ও মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি লুকুথুম পান্ডাও যত লুকরক ন ফাইমানজা ফাইনা বাকে ন কক কসার বিপ্লব কুমার দেব বিউরো রিপোর্ট কক